হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপ ইটস হিয়ার, আমি তনুশ্রী। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বরবন বিস্কিট, যেটা ইন্ডিয়া আর ইউকেতে খুব বেশি পপুলার। ইউকেতে মানুষ চাই দিয়ে খেতে বরবন বিস্কুট খুব পছন্দ করে, আর আমাদের এখানে ছোটো থেকে বড়রা সবাই পছন্দ করে। আমার ছোটোবেলায় খুব পছন্দের একটা বিস্কিট হচ্ছে বরবন। তো চলো দেখে নেই আমি কীভাবে বানাচ্ছি বরবন বিস্কুট খুব ইজি ওয়েতে। বরবন বিস্কিট বানানোর জন্য সবার প্রথমে আমি নিচ্ছি বাটার, তারপর এটাকে সুন্দর করে বিট করে নেব কিছুক্ষণ ধরে, একদম ক্রিম ফর্মে আনব। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি আইসিং সুগার বা পাউডার সুগার। আচ্ছা, এখানে মেশানোর সময় আইসিং সুগারটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি, আর খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম, এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স, ব্যাস খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি এবারে ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার, নিচ্ছি কোকোয়া পাউডার, এবারে আস্তে আস্তে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমাদের ফেভারিট বিস্কিট কি সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমার তো বরবন, আর তোমার? এই সব কিছু মেখে নেওয়ার পর অল্প অল্প একটু দুধ দিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। ব্যাস একটা সুন্দর ডো আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। বের করে নিয়েছি আমি ডোটা ফ্রিজ থেকে, এবারে এটাকে বেলে নেব। তার আগে অল্প একটু ময়দা আমি ছড়িয়ে নিয়েছি। আচ্ছা, বেলার জন্য বাটার পেপারটা নিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, তো বাটার পেপার নিয়ে নিচ্ছি। বেলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সমান যেন থাকে সম্পূর্ণ আর কি, অর্থাৎ কোনো জায়গায় উঁচু নিচু যেন না থাকে। খুব সুন্দর করে বেলা হয়ে গিয়েছে, এবারে সমান করে ধারগুলো কেটে নিচ্ছি। এই ধারগুলো যে কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আবারও বিস্কিট বানানো যাবে, তো আমি রেখে দেব। আর খুব হালকা করে আস্তে করে মাঝখান থেকে কেটে নিলাম। আর বরবন বিস্কিটের সাইজটা মোটামুটি সবাই জানেন, তো সেরকম একটা আন্দাজ করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটার আগে এর মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি, যাতে না আটকে যায় ছুরিটা। এবারে খুব আলতো হাতে আমি বেকিং ট্রের মধ্যে বিস্কিটের পিসগুলো রাখছি। নিয়ে নিয়েছি একটা টুথপিক, যেটা দিয়ে এর মধ্যে ছোটো ছোটো যে হোলগুলো করা হয় সেটা করে নেব খুব আস্তে। ভিডিওটা যখন দেখছেন তখন সাবস্ক্রাইব যারা করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট টাইম যখন আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেব সাথে সাথে পেয়ে যান।
এইভাবে সমস্ত বিস্কিটের মধ্যে আমি হোল করে নিয়েছি। এবারে দিচ্ছি চিনি। বরবন বিস্কিটের মধ্যে চিনিগুলো একটু বড় দানার থাকে, তো চিনি দিয়ে খুব হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। বেশি জোরে প্রেস করবেন না, এখানে খুব হালকাভাবে। এবারে আমি বেক করে নিচ্ছি। আর বেকের জন্য 12-15 মিনিট মতন সময় লাগবে। গাইস, বিস্কিটগুলো আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, কিন্তু এক্ষুনি আমি বেকিং ট্রে থেকে তুলবো না। এটা ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ ট্রের মধ্যেই থাকবে। বানিয়ে নেবো এবারে ক্রিম। তার জন্য যা যা লাগবে নিচ্ছি আমি। বাটার প্রথমে, তারপর আইসিং সুগার, বেশ কিছুক্ষণ ধরে আমি বিট করে নিচ্ছি একসাথে, ভ্যানিলা এসেন্স, কোকোয়া পাউডার, আর সবকিছু ভালো করে মিশিয়ে ক্রিমটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে বিস্কিটগুলো খুবই সুন্দর হয়েছে। আমি এবার একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে। এবারে একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছি মাঝখানে, আর একটু দিচ্ছি। আবার এতটাও বেশি দেবেন না যাতে সাইড দিয়ে অনেকটা বেরিয়ে যায়, মানে মোটামুটি আন্দাজ মতন একটা দেবেন। দারুণ হয়েছে। ছোটোবেলার ফেভারিট বিস্কিট হচ্ছে আমার বরবন, মানে এখনো অব্দি। আর ক্রিম এইভাবেই খেতাম ঠিক, বিস্কিট দুটোকে আলাদা করে ক্রিমটাই খেয়ে নিতাম আমি। যাই হোক, তো আমার দারুণ বরবন বানানো হয়েছে, তো দারুণ হয়েছে আমার বরবন বিস্কুট। তোমরাও বাড়িতে বানাও বরবন, আর আমি কমেন্ট করে জানাও কেমন বানিয়েছো তোমরা। তো ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও, আর বেল আইকনটা দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।